আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি গাজীপুরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 13 সেপ্টেম্বর 2023 তারিখ। প্রথম যে পোস্টটি আছে এটার পদের নাম এডিটর, যার পদসংখ্যা আছে একটি। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে আপনাকে কৃষি বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি সহ কৃষি গবেষণা সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন, সম্পাদনা ও মূলধন ব্যবস্থাপনা অন্তত 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, যার পদসংখ্যা আছে একটি। এখানে আপনাকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানে আপনাকে ন্যূনতম 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে সায়েন্টিফিক অফিসার, এসও কৃষি, পদসংখ্যা আছে 20টি। এখানে আপনাকে কৃষি বিজ্ঞান বিষয়ে সম্মান বা সমমান ডিগ্রি থাকতে হবে। এরপর আছে সায়েন্টিফিক অফিসার, এসও কৃষি অস্থায়ী, যার পদসংখ্যা আছে 3টি। এখানে আপনাকে কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। এরপর আছে সায়েন্টিফিক অফিসার, এসও কৃষি প্রকৌশল, যার পদসংখ্যা আছে 3টি। এখানে আপনাকে কৃষি প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপর সে সায়েন্টিফিক অফিসার, এসও কৃষি অর্থনীতি, পদসংখ্যা আছে 2টি। এখানে আপনাকে কৃষি অর্থনীতি বিষয়ে 4 বছরের স্নাতক ও সমমান ডিগ্রি থাকতে হবে। এরপর আছে সায়েন্টিফিক অফিসার, এসও কৃষি পরিসংখ্যান, পদসংখ্যা আছে 1টি। এখানে আপনাকে কৃষি পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি অথবা পরিসংখ্যান বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক অথবা পরিসংখ্যান বিষয়ে 3 বছর মেয়াদী স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এরপর আছে প্ল্যানিং অফিসার, যার পদসংখ্যা আছে 1টি। এখানে আপনাকে কৃষি অর্থনীতি বা অর্থনীতি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান বা সমমান ডিগ্রি থাকতে হবে। এরপর আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যার পদসংখ্যা আছে 2টি। এখানে আপনাকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে এস এ ফিল্ডম্যান, যার পদসংখ্যা আছে 3টি। এখানে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান ডিগ্রি থাকতে হবে অথবা কৃষিতে ন্যূনতম 3 বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। এরপর আছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, যার পদসংখ্যা আছে 1টি। এখানে আপনাকে বাণিজ্য স্নাতক ডিগ্রি সহ হিসাব সংরক্ষণ অর্থ ব্যবস্থাপনায় ন্যূনতম 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, পদসংখ্যা 1টি। এখানে আপনাকে গ্রন্থাগার বা তথ্য বিজ্ঞানে ডিপ্লোমা এবং গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে ন্যূনতম 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে ইউডি কাম অ্যাকাউন্ট্যান্ট, যার পদসংখ্যা আছে 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে ষাট মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর স্টেনোটাইপিস্ট, যার পদসংখ্যা 4টি। এখানে আপনাকে এইচএসসি পাস সহ 60 লিপিতে বাংলায় প্রতি সব মিনিটে 50, ইংরেজিতে 80 এবং টাইপিংয়ে বাংলায় 20 এবং ইংরেজিতে 28 শব্দের গতি সহ কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে অ্যাগ্রোমেন্টোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যার পদসংখ্যা 1টি। এখানে আপনাকে ভূগোল, পরিসংখ্যান, রসায়ন, পদার্থবিদ্যা এবং গণিত বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি সহ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কাজের। এরপর আছে মেকানিক, পদসংখ্যা 1টি। এখানে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান ডিগ্রি থাকতে হবে অথবা 6 মাস মেয়াদী ট্রেড কোর্স সনদ প্রাপ্ত সহ সংশ্লিষ্ট কাজে 3 বছর বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে ইলেকট্রিশিয়ান, পদসংখ্যা 2টি। এখানে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে অথবা বৈদ্যুতিক লাইন সংযোগ মেরামত স্থাপনার কাজে ন্যূনতম 3 বছর কাজের অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে। এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এলডিএ কাম টাইপিস্ট, পদসংখ্যা 4টি। এখানে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং বাংলাতে 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন টাইপিং স্পিড থাকতে হবে। এরপর আছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, পদসংখ্যা 2টি।
এখানে আপনাকে কৃষিতে 3 বছর মেয়াদে ডিপ্লোমা থাকতে হবে অথবা কৃষি বিজ্ঞান সহ উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে ড্রাইভার, পদের সংখ্যা আছে 4টি। এখানে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে এবং ভারী যানবাহন চালনায় লাইসেন্স থাকতে হবে এবং 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আরেকটা পদ আছে পাম্প অপারেটর, পদের সংখ্যা আছে 1টি। এখানে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ ইলেকট্রিক্যাল রেড কোর্স পাস থাকতে হবে এবং পাম্প চালনায় 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 2টি। এখানে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ যেমন পরীক্ষাগারে যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ কাজে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 1টি। এখানে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস সহ এই কাজের অভিজ্ঞতা থাকতে হবে, আর অভিজ্ঞতা থাকলে আপনারা অগ্রাধিকার পাবেন। এরপর আছে অফিস সহায়ক মানে MLSS, পদের সংখ্যা 6টি। এখানেও আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে এবং এই কাজ জানা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আছে গার্ড কাম কুক, পদের সংখ্যা 3টি। এখানেও আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আছে নিরাপত্তা প্রহরী মানে সিকিউরিটি গার্ড, পদের সংখ্যা 2টি। এখানে আপনাকে স্কুল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ কাজের অভিজ্ঞতা থাকলে আপনি অগ্রাধিকার পাবেন। এবার বন্ধুরা দেখেন এই আবেদনটা কিন্তু অনলাইনে করতে হবে, তো অনলাইনে করার জন্য আপনাদেরকে brri.rato.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা লিঙ্ক পাবেন। আপনাদের আবেদন শুরু হবে 14/9/2023 তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ 5/10/2023। তো আপনারা চাইলে তাদের যে ওয়েবসাইটটা আছে brri.rato.com.bd এই ওয়েবসাইট বাদেও আরেকটা লিঙ্ক দিয়ে আপনারা সেটা করতে পারেন, আবেদনটা করতে পারবেন। সেটা হলো alljobs.rato.com.bd। এই ওয়েবসাইটে ঢুকলেও আপনি এই আবেদনের সকল কিছু পাবেন এবং এইখান থেকেও আপনি আবেদন করতে পারবেন। আপনাদের যদি কারো আবেদন করতে হয় আপনারা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমরা আপনাদেরকে কোনো রকম ফি ছাড়াই শুধুমাত্র আপনার পেমেন্টে যে টাকা সেই টাকা দিলে আমরা আবেদন করে আপনাদেরকে পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো অথবা আপনি টাকা পেমেন্ট করে নেবেন। আমরা একটুখানি দেখি যে আপনাদের আবেদন করতে কত টাকা খরচ হবে। তো যেহেতু টেলিটকের মাধ্যমে আপনাদের ফিটা দিতে হবে, সেক্ষেত্রে আপনাকে 1 থেকে 8 নম্বর ক্রমিক পদের জন্য আছে 600 টাকা, আর টেলিটকের সার্ভিস চার্জ আছে 67 টাকা, মোট 667 টাকা, এবং 9 নম্বর পদের জন্য আছে 500 টাকা, সার্ভিস চার্জ 56 টাকা, 10 থেকে 12 নম্বর পদের জন্য 300 টাকা, সার্ভিস চার্জ 34 টাকা, 13 থেকে 20 নম্বর ক্রমিক পদের জন্য 200 টাকা, সার্ভিস চার্জ 23 টাকা, এবং 21 থেকে 26 নম্বর ক্রমিক পদের জন্য 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে টেলিটক সিমের মাধ্যমে SMS দিয়ে। ধন্যবাদ সবাইকে।